সিলকে পেঙ্গুইন খায়। সিল এবং পেঙ্গুইন দক্ষিণ মহাসাগরের দুটি সবচেয়ে আইকনিক প্রাণী। উভয়ই অ্যান্টার্কটিকায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। শান্তিপূর্ণভাবে বসবাস করা এদের সংস্কৃতি। ভাবছেন যে সিলরা পেঙ্গুইন খায় কি না? একটি সহজ হ্যাঁ বা না ছাড়াও এই প্রশ্নের উত্তর আরো অনেকভাবে দেওয়া যেতে পারে, তাই এটি সম্পর্কে সব জানাবো এই ভিডিওতে। সিলগুলি আধা জলজ মাংসাশী স্তন্যপায়ী প্রাণী, যা বিশ্বের সমস্ত মহাসাগরে পাওয়া যায়। ফোর সিলস বা পশম সিল, লিওপার্ড সিলস বা চিতাবাঘের সিল, সেলিয়নস বা সমুদ্র সিংহ এবং এলিফ্যান্ট সিলস বা হাতির সিল সহ বিভিন্ন প্রজাতির সিল রয়েছে। প্রতিটি প্রজাতির অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা তাদের পরিবেশের জন্য উপযুক্ত করে তোলে। উদাহরণস্বরূপ, হাতির সিলগুলি বৃহত্তম সিল এবং 2000 মিটার পর্যন্ত গভীরতায় ডুব দিতে পারে। এবার জেনে নেই সিলদের ডায়েট সম্পর্কে, তাহলে কিছুটা বুঝতে পারবো এদের খাবার লিস্টে পেঙ্গুইন আছে কি না। সিল সুবিধাবাদী শিকারী, তাদের আবাসস্থল এবং বছরের সময়ের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের শিকার করে খেয়ে বেঁচে থাকে। তাদের খাদ্যে মাছ, স্কুইড, ক্রাস্টেশিয়ান এবং অন্যান্য কিছু প্রজাতির সিলের ছানাও এরা শিকার করে থাকে। অ্যান্টার্কটিক পশম সিল এবং ম্যাকারনি পেঙ্গুইন, এরা একই আবহাওয়ায় বা পরিবেশে বসবাস করে এবং পশম সিলের উপর পেঙ্গুইনদের শিকারের লক্ষণ পাওয়া গেছে। একটি গবেষণা অনুযায়ী, যখন শিকারের জিনিসগুলি আকারে ছোট হয় তখন এদের খাদ্য গ্রহণের সমীকরণ সাধারণত -0.3 এর সিভি দিয়ে অনুমান করা হয়। সিলগুলির বিশেষ দাঁত রয়েছে যা তাদের খাদ্যের সাথে খাপ খাইয়ে নেওয়া হয়। উদাহরণস্বরূপ, চিতাবাঘের সিলের লম্বা তীক্ষ্ণ দাঁত রয়েছে যা মাছ এবং স্কুইডের মতো পিচ্ছিল শিকারকে সহজেই ধরতে সাহায্য করে। সাউদার্ন এলিফ্যান্ট সিলের দাঁত আছে যেগুলো কাঁকড়ার মতো জলজ ক্রাস্টেশিয়ানের খোলসগুলো গুঁড়ো করার জন্য বেশি উপযোগী। বিশেষ করে খাদ্যের অভাবের সময় সিলগুলির অন্যান্য সিল্কের প্রজাতিদের শিকার করতে দেখা গেছে। এবার জেনে নেই পেঙ্গুইন সম্পর্কে এবং তারা কোন কোন প্রাণী শিকার করে। পেঙ্গুইন হলো জলজ পাখি যেগুলি দক্ষিণ গোলার্ধে স্থানীয়, বিশেষ করে অ্যান্টার্কটিকায়। তারা তাদের অনন্য টাক্সেডো সদৃশ চেহারা এবং জলে সাঁতার কাটতে এবং ডুব দেওয়ার ক্ষমতার জন্য পরিচিত। পেঙ্গুইনরা চমৎকার সাঁতারু। এদের কিছু প্রজাতি প্রতি ঘন্টায় 22 মাইল পর্যন্ত গতিতে সাঁতার কাটতে পারে। তারা জমিতে তাদের স্বতন্ত্র ওয়ার্ডলিং হাঁটার জন্য পরিচিত। পেঙ্গুইনের স্থলে এবং জল উভয় ক্ষেত্রে অনেকগুলো প্রাকৃতিক শিকারী রয়েছে। পেঙ্গুইনের সবচেয়ে সুপরিচিত শিকারী হলো চিতাবাঘের সিল, যা পেঙ্গুইন সহ বিভিন্ন প্রজাতির পাখি শিকারের জন্য পরিচিত। পেঙ্গুইনের অন্যান্য শিকারীদের মধ্যে সবচেয়ে দুর্দান্ত সাদা হাঙ্গর। অ্যান্টার্কটিক পশম সিলগুলি পেঙ্গুইনদের শিকার করার জন্য পরিচিত। জার্নাল অফ এনিমেল ইকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে দক্ষিণ জর্জিয়ার অ্যান্টার্কটিক পশম সিলগুলি উল্লেখযোগ্য পরিমাণে ক্রিল গ্রহণ করেছে, যা এই অঞ্চলে পেঙ্গুইনের জন্য একটি প্রাথমিক খাদ্য উৎস। গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে পেঙ্গুইন এবং পশম সিলের মধ্যে খাবারের প্রতিযোগিতায় কিছু পেঙ্গুইনের জনসংখ্যা হ্রাসের একটি কারণ হতে পারে। দক্ষিণ পশমের সিলগুলি পেঙ্গুইনদের শিকারের জন্য পরিচিত আরেকটি প্রজাতি। বিশেষ করে রকোহোপার পেঙ্গুইনগুলিকে দক্ষিণের পশম সিলগুলির জন্য একটি সাধারণ শিকার আইটেম হিসাবে দেখা গেছে। পুরুষ দক্ষিণ পশমের সিলগুলি পেঙ্গুইনের সাথে যৌন নিপীড়ন এবং মিলন করার জন্য পরিচিত, যার ফলে পেঙ্গুইনের মৃত্যু হতে পারে। সিলগুলি দক্ষ শিকারী এবং পেঙ্গুইন সহ বিভিন্ন ধরনের শিকারের জন্য পরিচিত। তারা তাদের শক্তিশালী পিছনের ফ্লিপারগুলিকে উচ্চ গতিতে জলের মধ্যে দিয়ে নিজেদেরকে চালিত করার জন্য এবং তাদের সামনের ফ্লিপারগুলিকে চালনা করে খুব সহজে সাঁতার এবং শিকার করতে পারে। সিলগুলি দীর্ঘ সময়ের জন্য তাদের শ্বাস ধরে রাখতে সক্ষম হয়, যাতে তারা পানির নিচে থাকতে পারে এবং সময় নিয়ে তাদের শিকারকে আক্রমণ করতে পারে। পেঙ্গুইন শিকার করার সময় সিল প্রায়শই তাদের শিকারের পানিতে প্রবেশের জন্য উপকূলের কাছাকাছি অপেক্ষা করে। তারপরে তারা পেঙ্গুইনের পিছনে সাঁতার কেটে তাদের গতি এবং তৎপরতা ব্যবহার করে পেঙ্গুইন শিকার করে। সিলগুলি পানির নিচে থেকে পেঙ্গুইনদের আক্রমণ করতে পারে, তাদের পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। তাহলে আমরা সহজেই বুঝতে পারি সিল পেঙ্গুইন খায়। এবার জানবো পেঙ্গুইনের প্রতিরক্ষা ব্যবস্থা, মানে সিলের কাছ থেকে বাঁচতে পেঙ্গুইন কি করে। পেঙ্গুইনরা সিল সহ শিকারীদের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। স্থলভাগে থাকাকালীন পেঙ্গুইনরা বড় দল গঠন করে থাকে, যার ফলে একটি পেঙ্গুইনকে আলাদা করা সিলের পক্ষে কঠিন হয়ে পড়ে। পেঙ্গুইনরা তাদের ঠোঁট ব্যবহার করে সিলের নাক, চোখ বা ঘাড়ে আক্রমণ করে, যার ফলে সিল দুর্বল হয়ে পেঙ্গুইনকে ছেড়ে দিতে বাধ্য হয়। পানিতে পেঙ্গুইনদের আক্রমণের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তারা উচ্চ গতিতে সাঁতার কাটতে সক্ষম এবং জলের মধ্যে দিয়ে উড়তে তাদের ডানা ব্যবহার করতে পারে, যার ফলে সিলের পক্ষে তাদের ধরা কঠিন হয়ে পড়ে।
ছোট পেঙ্গুইনের মতো কিছু প্রজাতির পেঙ্গুইনও ডিম পারে এবং তাদের ছানাগুলোকে গর্তে বা পাথরের নিচে লুকিয়ে বড় করে, যার ফলে সিলদের তাদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। যদিও পেঙ্গুইনরা সিলের বিরুদ্ধে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, তারা এখনো আক্রমণের জন্য দুর্বল, বিশেষ করে যখন পানিতে থাকে। অন্যান্য শিকারী যেমন অর্কাস, ঘাতক তিমি, দৈত্য পেট্রেল, ওয়ারলাস এবং ডলফিনও পেঙ্গুইনদের শিকার করতে পারে। মানুষও পেঙ্গুইনের জন্য হুমকি স্বরূপ, কারণ তারা তাদের মাংস, ডিম বা পালকের জন্য তাদের শিকার করতে পারে। তাহলে আমরা জানলাম সিল পেঙ্গুইন খায় এবং হাঙর তিমি মানুষও পেঙ্গুইনের জন্য হুমকি স্বরূপ। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করাটাও আমাদের জন্য হুমকি স্বরূপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি অসহায় মানুষকে সাহায্য করবেন। ধন্যবাদ।